হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ফ্লোরাল টায়রা টিকলি বানিয়ে দেখাবো। এই টায়রা টিকলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি অর্কিড। অর্কিডের পাতলা যেটা সেটা আমি আসলে অনেকে এবার এটাকে বলে কাঠগোলাপের গাজরা। গাজরা ঠিক না, মানে হচ্ছে পাতলা তো আর মাঝখানে একটু হলুদ শেপ, তো আসলে বড় কাঠগোলাপের মতো একটু লাগে। তো যাই হোক, আমি এটাকে বলছি অর্কিডের পাতলা যে ইয়াটা ফুলটা সেটাকে গেঁথে নিচ্ছি। গেঁথে নেওয়ার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা একটু বুঝতে হবে। মানে আমি গাচ্ছি উল্টা দিক দিয়ে, ফুলের ভিতর দিক দিয়ে ঢুকিয়ে দিয়েছি। সাধারণত হয় কি, নিচ দিক দিয়ে গাঁথতে হয়, আসলে যে যেভাবে গাঁথতে পারে। মোটামুটি একটা বড় করে গেঁথে নিলাম। গেঁথে নেওয়ার পর এখন এটাকে সেট করব। সেট করব কিভাবে, সেটার একটা সিস্টেম আছে। মানে মাথার দুই সাইড দিয়ে ফুল বের হয়ে যাচ্ছে এরকম লুকটা রাখতে হবে। প্রথমে একটা কয়েন নিয়ে, তারপর হচ্ছে সুতা দিয়ে মাথায় যে উপরে টানাটা থাকবে সেটা বসাতে হবে। সেই টানাটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ফুলগুলোকে একটু টেনে টেনে এর কাছে নিয়ে আসতে হবে। এটা কিন্তু গাঁথা ছাড়াও করা যায়। তো গাঁথা ছাড়া যদি করতে চান তাহলে রিবন লাগিয়ে নিতে হবে। এটা খেয়াল রাখতে হবে, আমি যে ফুল মাথাটার দিকে লাগালাম এটা ফুলের যে বোটাটা সেটা কিন্তু ওই সাইডে আছে। এখন সাইডেরটা যখন লাগাবো তখনও কিন্তু বোটাটা ওই সাইডে থাকতে হবে। অনেক সময় হয় কি, বোটাটা উপরের দিকে যাচ্ছে, কখনো দেখবেন যে বোটাটা নিচের দিকে যাচ্ছে। এটা অনেকেই ভুল করে থাকেন। তো এই ভুলটা যেন না হয় এই জন্য আমি এখানে একটু ট্যাপ করে ভালো করে লাগিয়ে দিলাম এবং বলেও দিলাম যে ফুলের বোটাটা ঠিক ওই সাইড দিয়ে থাকবে। অনেক সময় আমরা লম্বা করে গেঁথে মাঝখানে বসিয়ে দিই, হয়ে গেল, কিন্তু তা করা যাবে না। এভাবে করে সাইডেরটা করতে হবে। করার পরে এইখানে এই সুতোটা লক করার পদ্ধতি হচ্ছে, দুই পাশে পার পুঁথি আছে সেই পুঁথি দিয়ে লক করতে হবে। এই যে এই সিস্টেমটা আমি বলতে যাচ্ছিলাম, যে বোটাটা খেয়াল করতে হবে কোন দিক দিয়ে বোটাটা যাচ্ছে। উপরের মাথার উপরে যে টিকলি যে লাইনটা সেটা যেভাবে গেছে, এই সাইডেরগুলোও কিন্তু ওভাবে করে আমরা দিয়েছি। এভাবে করে তিনটা লাইন করে নিলাম। অনেক সময় বউ মাথায় ফুল দিতে চায়, তারা এরকম টিকলি টায়রাগুলো পরবে, তারাই এগুলো অর্ডার করে এবং দেখতে সুন্দর লাগে। এখন তো এই ইয়াটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন মাঝখানে আমরা ফুল সেটিং করব। এটা এখন ইচ্ছে মতো ফুল সেটিং করতে হবে। এই মুহূর্তে আমি কিন্তু ওই যে ফুলগুলো লক করে নিচ্ছি। লক করার পদ্ধতি যেটা হচ্ছে, আপনি আঠা লাগিয়েও লক করতে পারেন, এবং কি ওখানে এই যে এরকম পুঁথি লাগিয়েও লক করতে পারেন। আমি কিন্তু পুঁথিটাকে লাগিয়ে দিয়েছি এবং আবার একটু গ্লুও লাগিয়ে নিয়েছি। আমি আসলে কখনো রিস্ক নিতে চাই না যে শুধুমাত্র যদি ফুলে গ্লু লাগাই টানলে যদি খুলে যায়, এই জন্য আমি পার্ল দিয়েও লক করে নিয়েছি। এই পর্যায়ে মাথাটা লাগানোর জন্য, মাথায় ফুল দেওয়ার জন্য, মানে ওই যে মাঝখানে যে সেন্টার পিস সেই জায়গায় ফুল দেওয়ার জন্য আমি আগে একটু রেনু কেটে নিয়েছি, রেনু বসিয়ে দিয়েছি। এখানে আমি ম্যাজেন্টা কালার রেনুটা ব্যবহার করেছি। আর মাঝখানে আরেকটা অর্কিড টাইপের ফুল বসিয়ে দিলাম। এই ফুলগুলো সব আমাদের এখানে কিনতে পাবেন। আর হচ্ছে রেনু এবং গায়ে হলুদের যাবতীয় জিনিস আমাদের পেজ থেকে আপনারা কিনতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে এটা দিয়ে থাকি। এখন পিছন দিকটাও একটু খালি খালি লাগছে, তাই ওখানেও আমি একটু পিঙ্ক কালার রেনু, ম্যাজেন্ডা কালার রেনু বসিয়ে দিচ্ছি।
बसिए दिलाम रेणुगुली माथार काछे आमी एखाने कलरटा रेखेछी होच्छे पिंक मैजेंडा एरकम करे एई कलरटा देखते एखन भालोई लागे एखन एई ट्रेंड चलछे बउयेर शाड़ीर साथे मैचिंग करे एई धरनेर फ्लोराल पिंक।